সো হে গাইস, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই শো। আর গাইস, আজকে মানে যেটাকে নিয়ে আমি কথা বলবো তা শোনার পরে তোমাদের খুলে হাতে চলে আসবে। বড় হারামি ও বেটা, না আমি চেয়েছি ঋতমিন্ন খুলে হাতে চলে আসবে, আর বেশি আর আমি কি খোলাপুলির কথা বলতে পারি বলো এই চ্যানেলের উপর। বাট এনিওয়ে গাইস, সিরিয়াসলি মানে WWE-র কাছে যেন সবসময় জোগাড় প্ল্যান থাকেই থাকে, যাকে বলতে গেলে না তোমরা দেখেছো সামার স্ল্যামে কি হয়েছে, যখন রেন্ডি অর্টন আসতে পারছে না তখন ব্রক লেসনারকে তুলে নিয়ে এলো, ইভেন ব্রক লেসনার যখন স্ম্যাকডাউন থেকে পলায় মানে পালিয়ে যাচ্ছিল যাকে বলতে গেলে, মানে ব্রক লেসনার স্ম্যাকডাউনে আসতে চাইছিল না, তখনও WWE জোগাড় চালিয়ে গেছে, ভেবেছে গোল্ডবার্গকে নিয়ে চলে আসবো। তাও ভাও ভাই, যদি গোল্ডবার্গ রোমান ম্যাচ হতো সামারস্ল্যাম সত্যি দুঃস্বপ্নের হয়ে থাকতো সেটা বলতে গেলে, তাও আমরা একটা গ্রেটেস্ট ম্যাচ তো পেয়েছি, দে আর নো ডাউট। বাট সিরিয়াসলি গাইস, WWE এখনো একটা জোগাড় প্ল্যান নিয়ে বসে আছে, তো সেটাকে নিয়ে আমি ডিসকাশন করবো। আর সিরিয়াসলি আমার মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, এটা করাটাও কিন্তু বেটার হবে। আবার দেখো হ্যাঁ, এই জিনিসটা বা বলতে গেলে এই কি বলবো মানে এই স্টেটমেন্টটার ওপর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, তো সেইগুলোকে নিয়ে আমি ডিসকাশন করবো। তো গাইস, তোমরা সাহেব ব্যাপার এখন দেখতেই পাচ্ছ, রোমান রেইন্স এখন আনবিটেবল আছে, সাহেব ব্যাপার আনবিটেবল তো এর আগেও ছিল, 2 বছর হয়ে গেছে, আর রোমান রেইন্স এখন অলরেডি টপ অফ দ্যাট মাউন্টেন, মানে টপ আমি বলবো না কিন্তু হ্যাঁ, লংগেস্ট রানের ক্ষেত্রে কিন্তু অলরেডি টপ5-এর মধ্যে কিন্তু পৌঁছে গেছে, দে আর নো ডাউট। আর অবভিয়াসলি আমার তো মনে হচ্ছে যে রোমান রেইন্সের কাছে এত তাড়াতাড়ি তো ভাই টাইটেল যাবে না। হ্যাঁ, রোমান রেইন্সের সামনে ড্রু ম্যাকইন্টায়ার আসছে, রোমান রেইন্সের সামনে এরপরে কারিয়ান ক্রসও আসতে পারে, রোমান রেইন্সের সামনে এরপরে আরও আরও অনেক অনেক সুপারস্টার আসবে, দে আর নো ডাউট। কিন্তু গাইজ, রেসলমেনিয়া আমরা ওই সমস্ত কিছু সাইডেই রাখছি, গাইজ রেসলমেনিয়া 39 রোমান রেইন্সের অপোনেন্ট কে হতে চলেছে। আর গাইজ অবভিয়াসলি তোমরা সবাই এটা তো জানোই যে রেসলম্যানিয়া 39 যেহেতু হলিউড অ্যাজ এ থিমে হতে চলেছে, তো সাই ব্যাপার সেখানে দ্য রক ডুয়েন জনসন আসবেন, এটা কি হতে পারে? তো গাইজ, আমরা প্রত্যেকে বোধহয় লাস্ট ইয়ার রাস্তার আগে থেকেও গাইজ ভেবে রেখেছিলাম যে হ্যাঁ, রেসলম্যানিয়া 39-এ ফাইনালি একটা হিউজ হিউজ ফিউড হতে চলেছে, সব থেকে বড়ো, মানে আমার মনে হয় যে রোমান রেইন্সের এন্টায়ার কেরিয়ারে যত যত ফিউড হয়েছে গাইজ, যদি আন্ডারটেকারের ম্যাচকে রাখি, যদি ব্রক লেসনারের ম্যাচকে রাখি, তার থেকেও আমার মনে হয় যে এটা কিন্তু সব থেকে বড়ো ম্যাচ হবে, কারণ এটার মধ্যে একটা আলাদা ফিলিং আছে, এটার মধ্যে গাইজ একটা সামওয়ান ব্যাটেল রয়েছে, একটা আলাদাই লেগেসি আছে। তো গাইজ অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো, দ্য রক ভার্সেস রোমান রেইন্সের ম্যাচ রেসলম্যানিয়া 39। এবার হ্যাঁ, প্রচুর জন এটা তো স্পেকুলেট করেছে, ইভেন পল হেমেনও এটা বলেছে যদি রক চায় তাহলে আমরা টাইটেল অপরচুনিটিও তাকে দিয়ে দেবো, মানে টাইটেল ম্যাচও দিয়ে দেবো, তো যাতে রক যাতে একটুখানি কি বলবো ফেম পায়, মানে সিরিয়াসলি পল হেমেনের কথাটা তো এমনই ছিল যে হ্যাঁ ভাই, অডিয়েন্সে ফেম পাওয়ার জন্য আমরা রককে দিয়ে দেবো। কিন্তু সিরিয়াসলি গাইজ, এটা তো হতেও পারে যে রোমান রেইন্স গাইজ টাইটেল ডিফেন্ড করলো এগেনস্ট দ্য রক, তো সাই ব্যাপার, তার কারণ দেখো গাইজ অবভিয়াসলি রোমান রেইন্সকে যেহেতু স্ট্রং শো করবেই, যখন টাইটেল আছে বলে কথা, তখন একটা আলাদাই ওয়ার্ডটা একটা আলাদাই দিকে যাবে, কারণ টাইটেল একটা প্রেস্টিজিয়াস ইস্যু, তখন মনে হবে যে হ্যাঁ ভাই, এখানে কী না কী হতে চলছে। কিন্তু আমি দেখো অলরেডি এর আগের ভিডিওতেও বলেছিলাম, মানে অনেক ভিডিওতেই বলি, যেটা হচ্ছে গাইজ যদি টাইটেল অন দ্য লাইন হয় তখন কিন্তু খুবই অবভিয়াস হয়ে যাবে যে হ্যাঁ, রোমান রেইন্স জিতবে, তখন ওই জিনিসটা আসবে না যে রকও তো জিততে পারে, কারণ যখন টাইটেল অন দ্য লাইন থাকবে না তখন পসিবিলিটি থাকবে যে হ্যাঁ ভাই, রোমান রেইন্সের সামনে রক হয়তো রোমান রেইন্সকে হারিয়ে দেবে। তো এই ক্ষেত্রে কিন্তু ম্যাচের রেজাল্ট বা বলতে গেলে আউটকামের উপর কিন্তু আমাদের যথেষ্ট বেশি আনপ্রেডিক্টেবল থাকবে, তো সিরিয়াসলি এটা আর হলে কিন্তু সেরা হবে। বাট আদারওয়াইজ যদি রোমান রেইন্স যদি টাইটেল ডিফেন্ড করে সেক্ষেত্রে মনে হবে যে হ্যাঁ ভাই, রককে হারিয়ে দেবে, কারণ রক যদি টাইটেল নিয়েও নেয় তাহলেও তো বেশি দিন চালাতে পারবে না, কারণ অবভিয়াসলি রক তো ফুল টাইমার নয়। হ্যাঁ, তোমরা বলবে যে না ভাই, রক তো সিএম পাঙ্কের থেকেও তো টাইটেল জিতেছিল, কিন্তু দেখো তারপরে তোমরা দেখেছিলে যে জন সিনার সাথে তো ফিউড হতেই, যেখানে রেসলম্যানিয়া 28-এ জন সিনা হেরে গেছিলো, রেসলম্যানিয়া 29-এ ওর রিম্যাচ হচ্ছে, তো WWE টাইটেল অন দ্য লাইন, তো সেক্ষেত্রে আমরা সবাই জানতাম যে হ্যাঁ, রক টাইটেল থামিয়ে দিয়ে চলে যাবে, মানে টাইটেল জন সিনার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে চলে যাবে, আর সেটাই হয়েছিল। কিন্তু এক্ষেত্রে যদি রোমান রেইন্স ভার্সেস রকের ম্যাচের মধ্যে যদি টাইটেল অন দ্য লাইন থাকে, সেক্ষেত্রে তুমি বলবে যে হ্যাঁ, রক টাইটেল জিতলো, তারপরে হয়তো আবার একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে এসে টাইটেল হাতছাড়া করে দিচ্ছে, তো এরকম হতে পারে। কিন্তু সিরিয়াসলি আমার মনে হয় না যে এত কিছু হবে, কারণ যা হবে রেসলম্যানিয়াতেই হবে, রেসলম্যানিয়াকে টেনে আবার পরের রেসলম্যানিয়া যাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু সিরিয়াসলি এইটাও কিন্তু হতে পারে। তো গাইজ দেখো, নর্মালি আমি যেটা জুগার প্ল্যানের কথা বলছি সেটাকে নিয়ে এখন আমি কথা বলবো, সেটা হচ্ছে দেখো হ্যাঁ, আমরা কী চাই, আমরা প্রত্যেকে চাই যে রোমান রেইন্স ভার্সেস রকের ম্যাচ রেসলম্যানিয়া 39-এ হোক, বিগেস্ট মেইন ইভেন্ট যাকে বলতে গেলে, আর অবভিয়াসলি গাইজ একটা সামওয়ান ওয়ার, আমি সেটা প্রত্যেকটা ভিডিওতে এটাকে নিয়ে
বলেছি। আর সিরিয়াসলি যদি নমিনেশন যদি টাইটেল অন দ্য লাইন রাখে সেক্ষেত্রে গাইজ রককে হারানোর কিন্তু সব থেকে বেশি পসিবিলিটি আছে, দেয়ার নো ডাউট। কিন্তু 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 এখানে যদি একটা পাল্টা ব্যাপার যদি চলে আসে গাইজ, যদি ট্রিপল এইচ ভাবে যে না ছাড়ো আমরা এখনো পর্যন্ত যেটাকে শুরু করতে চলেছিলাম সেইটাকেই এখনো শেষ করলাম না, তো এরপরেরটা আমরা কী করে ভাবতে পারি, তো তোমরা বলবে যে যেটা শুরু করেছিলাম এই কথাটার মানে কি? তো হ্যাঁ, এই কথাটার মানেতে তো আমি আসছি, কিন্তু গাইজ নর্মালি তোমরা ভাবো, তোমরা দেখো তোমরা এর আগেও দেখেছো যে রকের ফিউড কিরকম আছে। দেখো আমি লাস্ট রকের ফিউড হয়েছিল জন সিনার সাথে, যেখানে তোমরা দেখেছি রাসেলম্যানিয়া 28, তার বদলা হয়েছিল রাসেলম্যানিয়া 29, যেখানে জন সিনা অবভিয়াসলি জিতে গেছিলো। কিন্তু এখানেও যদি সেরকম প্রসেসে এগোয়ে গেছ রককে, নর্মালি গেছ রককে তো WWE অ্যাপিয়ারেন্স তো দেওয়াতেই হবে, আদারওয়াইজ তুমি রক ভার্সেস রোমান্সের ম্যাচ করাবে কী করে? কিন্তু গেছ তোমরা ভাবো গেছ রেসলমিনিয়া হলিউডে হচ্ছে, আর ওখানে যদি রক যদি জাস্ট রিটার্ন করে, জাস্ট রিটার্নের কথা বলছি, তাহলেও কিন্তু একটা কিন্তু বড় ফ্লেভার দেবে। নর্মালি আমরা ভেবেছিলাম বোধহয় রেসলমিনিয়া 38 বোধহয় রক রিটার্ন করবে, আফটার রোমান্স আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হওয়ার পরে হয়তো রক রিটার্ন করবে, আর রক জাস্ট ফেস অফ করবে, আর তারপরে ওটাই লিড করে দেবে রেসলমিনিয়া 39 দিকে। কিন্তু সেরকম কিছু হয়নি, ইভেন আমরা ভেবেছিলাম বোধহয় সামার স্ল্যামেও তো হতে পারতো, কিন্তু সেটাও হয়নি। তো অবভিয়াসলি গাইজ এটা হতে পারে গাইজ রেসলমিনিয়া 39 হলো, গাইজ রেসলমিনিয়া 39 এমন কিছু সকার হলো যার মধ্যে গাইজ রক এলো, আর সেখান দিয়ে গাইজ রক ভার্সেস রোমান্সের ম্যাচ, তারপরে রেসলম্যানিয়া, গাইজ রেসলম্যানিয়া 40 জন্য ইন্ট্রোডিউস করা হলো। তাহলে তোমরা ভাবো ভাই আলাদাই লেভেলে হবে ভাই, আলাদাই গ্রেটেস্ট মোডে চলে যাবে, তো কিছু বলা নেই। কিন্তু 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 তোমরা বলবে যে যদি এটা হয় তাহলে রোমান্সের সাথে ফাইট কে করবে? তো গাইজ রোমান্সের সাথে ফাইট করবে, এই যে আমি কিছুক্ষণ বললাম না যেটা শুরু হয়েছে সেটাকে শেষ করতেই হবে। তো গাইজ এই জায়গায় আসবে গাইজ একজনই, সেটা হচ্ছে দি আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস, যাকে রেসলম্যানিয়া 38 শকিং সারপ্রাইজিং রিটার্ন করানো হয়েছে সাড়ে পাঁচ সেথ রলিন্সের এগেনস্টে। আর সেক্ষেত্রে গাইজ সেথ, নর্মালি আমি সেথ রলিন্সকে সাইডেই রাখছি, হ্যাঁ সেথ রলিন্স অ্যাটাক করেছিল কোডি রোডসের উপর জাস্ট বিকজ জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ কোডি রোডস ইনজিওর্ড হয়ে গেছে, তো সেটা। কিন্তু গাইজ কোডি রোডস রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার করে রয়্যাল রাম্বল জিতে তারপরে গাইজ রোমান রেন্সকে চ্যালেঞ্জ করা, তো গাইজ একটা আলাদাই ফ্লেভার হবে গাইজ রেসলমেনিয়া মেইন ইভেন্টে। এখানে কিন্তু পসিবলে অনেক আউটকাম চলে আসবে। হ্যাঁ তোমরা প্রত্যেকেই বলবে যে হ্যাঁ এখানে এটা পারফেক্ট জায়গা থাকবে যে হ্যাঁ কোডি রোডস গাইজ টাইটেল জিতলো, আর এখানে রকের একটা অ্যাপিয়ারেন্স এলো যেখানে হয়তো রোমান্স যার জন্য হয়তো ম্যাচ হারতে পারে, আর সেখান থেকে গাইজ রোমান্স হচ্ছে রকের ম্যাচ হলো। নর্মালি এর উপর আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম, নর্মালি আমি ওখানে বলেছিলাম যে হ্যাঁ ভাই রয়্যাল রাম্বল কে জিততে পারে, কারণ তোমরা অনেকেই দেখেছিলে যে রয়্যাল রাম্বলের বেটিং অডসে নাম্বার ওয়ানে কোডি রোডস আছে, নাম্বার টুতে আছে হচ্ছে রক, তো সেক্ষেত্রে রক যদি জেতে তাহলে রক রোমান্সকে ফাইট করার জন্য একটা অপরচুনিটি পেয়ে যাবে, যদি কোডি রোডস যেতে তাহলে তো অবভিয়াসলি রেসলম্যানিয়া মেইন ইভেন্টের জন্য কোডি রোডস যাবে রোমান্সের কাছে, তো এটা একটা আলাদাই মোমেন্ট হবে। কিন্তু সিরিয়াসলি গাইজ সত্যি বলতে গেলে রক ভার্সেস রোমান্সের ম্যাচ WWE প্ল্যান করতেই পারে যে আমরা রেসলম্যানিয়া 39 নয় রেসলম্যানিয়া 40 যাব। দেখো অবভিয়াসলি দেখো আমি এখানে ভিন্স মিকম্যানের যদি আমি মাথা মগজাস্ত্রের কথা বলি, তাহলে ভিন্স মিকম্যান হলে কী করতো? ভিন্স মিকম্যান জানতো যে হ্যাঁ আমরা একটা রেসলম্যানিয়া হাইপটা ক্রিয়েট করে দেবো, সেক্ষেত্রে কী হবে যে ফ্যান্সদের একটা ইন্টারেস্ট তো থাকবে যে হ্যাঁ চলো এরপরে কী হতে চলছে, এরপরে কী হতে চলছে, এবার আমরা আরামসে মানে বলতে গেলে আরামে পুরো ফিউডটাকে টানবো, প্রত্যেক মাসে একবার একবার অ্যাপিয়ারেন্স দিয়ে দিই, দিয়ে রেসলম্যানিয়া 40 গিয়ে থামাবো। তো এটা কিন্তু হতেই পারে। কিন্তু ট্রিপল এইচ কিন্তু এখন যা কিছু করে দিতে পারে, ট্রিপল এইচ যে কোনো সুপারস্টারকে যখন তখন এন্ট্রি দেওয়াতে পারে বা যখন তখন রিটার্ন করাতে পারে, ইভেন আমরা কেউ জানি না যে এই সুপারস্টার কখন আসতে পারে, তো সেক্ষেত্রে গাইজ ট্রিপল এইচ এটা করতেই পারে যে যেখানে আমরা সবাই শকিংলি বসে আছি যে কবে রক আসবে, কবে রক আসবে, আর কবে রক আর রোমান্সের রাইভালরি স্টার্ট হবে, রেসলম্যানিয়া 39 দিকে যাবে। এবার দেখো খুবই অবভিয়াস যে লাস্ট ইয়ারে যদি তোমরা দেখো তাহলে সামার স্ল্যাম থেকে ব্রক লেসনার রোমান্সের রাইভালরি স্টার্ট হয়েছিল, রেসলম্যানিয়া এন্ড হয়নি, তারপরে সামার স্ল্যাম গিয়ে এন্ড হয়েছে। বাট সিরিয়াসলি গাইজ দেখো রক আর রোমান্সের যদি ফিউড করাতে হয় তাহলে কিন্তু এখনই এটাই কিন্তু পারফেক্ট টাইম যে স্টার্ট করতে, কারণ আদারওয়াইজ কিন্তু সময় অনেক কম হয়ে যাবে। আর গাইজ এটা কিন্তু কোনো ছোটোখাটো ফিউড নয়, কারণ রোমান্সের রকের ম্যাচ করানোর জন্য কিন্তু এটা কিন্তু একটা বড় ফিউডে রেডি করতে হবে, এর জন্য কিন্তু একটা বড় স্ক্রিপ্টও দরকার। তো WWE যদি এরকম কিছু যদি ক্রিয়েটই না করে তাহলে তো কোনো মানেই হয় না। ইভেন গাইজ প্রচুর জন তো এটা বলছে যে রকের নাকি শিডিউল এতটাই টাইট যে এবারে রেসলমেনিয়াতে জাস্ট কোনো না কোনো ম্যাচ হয়তো রেসল নাও করতে পারে। ইভেন গাইজ একটা দেখো একটা ম্যাচ রেসল করার জন্য কিন্তু অলরেডি এক দেড় মাস বা বলতে গেলে সাহেব একটা স্টোরি লাইন চলছে বলে কথা, তাহলে কিন্তু পুরোপুরি এফোর্ট কিন্তু WWE-র মধ্যে কিন্তু দিতে হবে। হ্যাঁ প্রচুর সোর্স থেকে ছিল যে রক চাইছে যে হ্যাঁ আমাকে যদি ভালো একটা বুকিংয়ে রাখে, ভালো একটা স্টোরি লাইনে রাখে, তাহলে আমি পার্ট নেব, আমিও এই
বিজনেসে কাজ করব, মানে বিজনেসে তো কাজ করবে সাহেব ব্যাপার, কিন্তু হ্যাঁ তিনি আসবেন, তো আমার মনে হয় যে এটা সবথেকে বেশি সেরা হবে। কিন্তু অবভিয়াসলি গাইস আমার তো মনে হচ্ছে না যে রক এবারে রেসলমেনিয়ায় জাস্ট একটা রেসল করবে, মানে জাস্ট একটা না, জাস্ট আমি বলছিলাম যে রেসলমেনিয়া 39 রেসল করবে, এটা হতেই পারে গাইস। রেসলমেনিয়া 39 জাস্ট রিটার্ন করে একটা জাস্ট আগুনের ফুলকি লাগিয়ে দিয়ে চলে গেল, আর সেটা গাইস রেসলমেনিয়া 40 গিয়ে ক্রিয়েট করা হলো। তো এটা হলে কিন্তু আলাদাই লেভেলে হবে। আর ওখানে গাইস রেসলমেনিয়ার পরে রোমানসের ক্যারেক্টারের চেঞ্জেস আসবে, রোমানস তখন বলবে যে হ্যাঁ আমি রকের জন্য টাইটেল হেরেছি, তো আমি রকের সাথে এবার ফিউড করতে চাই। তো এইভাবে কিন্তু পুরো স্টোরি লাইনটা কিন্তু এগোবে, তো সেটা হলে কিন্তু সবথেকে সেরা হবে। কিন্তু হ্যাঁ সিরিয়াসলি বলতে গেলে রোমানস হচ্ছে রকের ম্যাচ যদি রেসলমেনিয়া 39 না হয় বা রকের যদি শিডিউল যথেষ্ট বেশি টাইট হয় তাহলে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি অপশন সেটা হচ্ছে গাইস কোডি রোডস ভার্সেস রোমানসের ম্যাচ করানো, তার জন্য গাইস কোডি রোডসকে গাইস রয়্যাল রাম্বল যেতাম না। তাই জন্য আমরা সবাই তো এখন বসেই আছি যে কোডি রোডস কবে রিটার্ন করতে চলেছে, কিন্তু তোমরা ধরে নাও যে রয়্যাল রাম্বলে রিটার্ন করার চান্সেস সবথেকে বেশি আছে। ইভেন ট্রিপল এইচ তো যা কিছু করতে পারে ভাই, কখন কোন সুপারস্টারকে রিটার্ন করাবে কেউ কিচ্ছু বুঝতে পারছে না, বাট সিরিয়াসলি এটা যদি হয় তাহলে কিন্তু সেরা হবে। হ্যাঁ আমরা একটুখানি শক হবো যে হ্যাঁ রোমানস ভার্সেস কোডি রোডসের ম্যাচ কেন, যেখানে রকের সাথে ম্যাচ করলে যথেষ্ট বেশি বিগেস্ট হতো, কিন্তু তোমরা ওয়েট করো ভাই, স্টোরি লাইন দেখো, স্টোরি লাইনকে টানতে হলে কিন্তু একটা লং ওয়েতে টানতে হবে, আর এর জন্য কিন্তু একটা বড় শত্রুতার দরকার। এখানে রক আর রোমানসের শত্রুতাটা কিন্তু অন্যভাবে স্টার্ট করতে হবে, এটা ব্রক লেসনার রোমানসের শত্রুতা নয় যে হ্যাঁ রেসলম্যানিয়া 31 হয়েছিল, 34 হয়েছিল, তারপরে সামারস্ল্যামে হারিয়েছিল, তো সেখান দিয়ে রোল মেজর চেঞ্জ হয়েছে, ব্রক লেসনার ফেস টার্ন হয়েছে, রোমানস হিল টার্নে আছে, ওইরকম কিন্তু এখানে চলবে না। এখানে কিন্তু একটা আলাদাই ওয়েতে বুক করতে হবে, আদারওয়াইজ গাইস স্টোরি লাইন না চললে কিন্তু এই ফিউড কিন্তু দেখতে মজা আসবে না, তখন মনে হবে যে হ্যাঁ এখানে একটা অবভিয়াস চলছে। তবে হ্যাঁ আমার তো মনে হচ্ছে ভাই কোডি রোড তো অবভিয়াসলি গাইস এখানে রোমানসের ওপর ভিক্টরি তুলবে এই রেসলম্যানিয়া 39 যদি এই ম্যাচটা হয়, আর এটা গাইস পসিবলি রক কোনো একটা কজ করবে রোমানসের হারার জন্য, আর এখান দিয়ে গাইস রোমানস ভার্সেস রকের ম্যাচ সেট হবে। তবে তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো, আর তোমরা কারা কারা ভাবছো যে সিরিয়াসলি রেসলম্যানিয়া কোডি রোড ভার্সেস রোমানসের ম্যাচ হতে চলেছে, তো তারা আমাকে কমেন্টে জানা। আর হ্যাঁ গাইস আরও অনেক অনেক কিছু আসবে, দেখাবে নেক্সট শোতে।